শেষ সম্বল এক টুকরো জমি কেড়ে নিতে চায় বৌমা। জমি বিবাদের কারণেই বৌমার হাতে লাঞ্ছিত বৃদ্ধা শাশুড়ি। জমি সংক্রান্ত বিবাদের জেরে বড় ছেলের বউয়ের হাতে আক্রান্ত বৃদ্ধা শাশুড়ি। শান্তিপুর ফুলিয়ার কৃষিপল্লী এলাকার বাসিন্দা পুষ্পরানী দাস, বয়স আনুমানিক 75 বছর। তার অভিযোগ, তার স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে, তারপর থেকেই তার বড় ছেলের বউ বৃদ্ধার স্বামীর নামের জায়গাটুকু জোরপূর্বক লিখিয়ে নেবার চেষ্টা করেন তার কাছ থেকে। তিনি রাজি না হওয়াতে প্রতিনিয়ত তাকে মারধর করে, এমনই অভিযোগ করে সেই বৃদ্ধা তার বড় ছেলের বউয়ের বিরুদ্ধে। যদিও বড় ছেলে কোনো রকম প্রতিবাদ করে না বলেই দাবি তার। তার ছোট ছেলে কর্মসূত্রে বাইরে থাকলেও মাত্র কয়েকদিন আগেই সে বাড়ি ফেরে। আজ অর্থাৎ রবিবার সকালে একই ঘটনায় তার বড় ছেলের বউ হঠাৎ বৃদ্ধার ওপর চড়াও হয়। এরপর বৃদ্ধার শাশুড়ি পুষ্পরানী দাসকে বেধড়ক মারধর করে তার বৌমা। পুষ্পরানী দাসের ছোট ছেলে ঠেকাতে গেলে তাকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার বৌমার বিরুদ্ধে অভিযোগ করতে শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত বৃদ্ধা। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। আমি আসছে, তা আমার বউ দিয়ে সময় ছাটাতে মারি, বাড়ি মারছে, ঘরের ভিতরে ঢুকে ঘরে বসে নিয়েছি আমি। বাবা বলো তোমার কথা, তুমি বলো। আমার জমির লোককে বাদ দেয় আমার খাইতে দেন, করতে দেন, করে তোরে আগে বাদ গেলাম। একবার তো পোলারে মারুন ও শেষ না করলে আমি জমিটা কি করতে নরকলম দিয়েছি। ওরে এক বিঘা জমি আমার বাড়ির বউকে মেরে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বসিয়ে দাও ঘটনা। আমার জমি জায়গা মানে বাবার নামে জমি, বাবা মারা গেছে, বাবাকে খেতে দেয়নি বাবা, সে বিশাল কষ্ট হয়েছে। যা করেছে আমি করেছি বাবার জন্য, মার জন্য এখনো করে যাচ্ছি, যেটুক করি সেটুক করি। বাবা আছেন? বাবা না, মারা গেছে। এখন ওই মা, মাকে খেতে দেবে না, মাকে উল্টা পাল্টা ভাষায় গালাগালি করে খেতে দেয় না। আমার বৌদি দিয়েছে, মা দিয়েছে কত, এটা চাষ করে খা, আর দেড় বিঘাটা আমার কাছে। এখন কি হয়েছে? এখন সেটা জমি মিটিং হয়েছে, বৌদিকে ভাত দেবো না, বৌদির ভাগ নেবে, বৌদি ইচ্ছা করলে সব বিচ্ছে দিতে হবে, তোমার জমি যা কেউ পাবে না, তোমার দুই ছেলে পাবে না, কেউ পাবে না। তোমার কি আপনারা এক বাড়িতে বসবাস করেন? এক বাড়িতে। জায়গা জমি কি ভাগাভাগি হয়েছে? হ্যাঁ, ভাগাভাগি মানে ও ও ভাগ করে নিয়েছে। মানে লিখিত পরিত ভাগাভাগি এখন লিখিত হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে কি হচ্ছে? তারপরে মা এখন খেতে দিতে পারছে না, মা বলছে আমি এক বিঘা বিক্রি করে আমি খাবো, তোরা কে খেতে দিতে পারবে না। আমি কারা খেতে দেয় না? কারা মাকে? ভাই বউ। আচ্ছা, দাদা? দাদা আর বৌদি ওরা। তাহলে আপনি কি বাড়ি থাকেন না? আমি বাড়ি থাকি না। আমার বউ ছিল, আমার বউকে মেরে বাড়িতে বাইরে, আমার বউ সব পিকনিক ছিল, ওই সময় বউ কেস করতে আসছে। তাহলে আপনি বাড়ি থেকে বাড়ি যখন ফিরে আসছেন তখন দেখছেন মায়ের সাথে অত্যাচার অত্যাচার। তা আজকে কি হয়েছে? আজকে সেটা আমি বাড়িতে ঘুমিয়েছিলাম, মা সকাল উঠেছে, দাদা বৌদি ভাই বউ মাকে উল্টা ডাকা কোদাল নিয়ে আসছে, দাও নিয়ে আসছে, কয়েক উপায় কাটি পারবো, তোরে বিষ খাই মারবো। মারধর করেছে? হ্যাঁ, মারধর করেছে, মারধর করেছে, আমাকে মেরেছে। বয়স কত আপনার মার? মার বয়স 75। কি নাম আপনার মায়ের? মার নাম পুষ্পরানী দাস। আচ্ছা, খুব মারধর করেছে? হ্যাঁ, খুব মারধর করেছে। আপনাকে কি মারধর? আমাকে মারধর করেছে, দেখেন না, আমাকে এখানে মেরেছিল। আরেকজন দেখাচ্ছেন গায়ে কাঁটা টাতা লাগানো, ওনাকে কি মারধর করেছে? ওকে মেরেছে, ওকে চল, তুই যদি চল তোকে দেখে নেবো, যদি চল ভাই কিনা বেড়াতে আসতাম। কতজনকে মারধর করেছে আপনাদের? হ্যাঁ, তিনজনকে। সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি। এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার, রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা এবং ICU অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঁচরাপাড়া।